তুমি যদি ঘরেই থাকতে তাহলে ছোট মা ঢুকে তোমার দেখতে পেলো না কেন? দেখো দেখিনি কাণ্ড, আসলে দিদিমণি আমার না খাট শোবার একের অভ্যেস নেই, তাই মাটিতে শুয়েছিলুম, গড়ে একেবারে কাঠের তলে ঢুকে গেছিলুম। বাড়িতেও একই জিনিস করতুম, এখানেও একই কাণ্ড, একেবারে খেয়াল করিনি। হ্যাঁ তাই হবে, তুমি চুপ করো তো। এই যে মেয়ে, আমি জানি না তুমি অতিরিক্ত চালাক না অতিরিক্ত বোকা, তবে একটা কথা মনে রেখো, আমাদের চোখে ফাঁকি দেওয়া কিন্তু অত সোজা নয়। ঠিক আছে ঠিক আছে, হয়ে যায় বড় বৌমা। শুক্লা, মেয়েটাকে দেখেছো? এবার চল। জয়, ওকে নিয়ে শুতে যা তো, তোরও দরকার ওরও দরকার ঘুমের, যা চল। হ্যাঁ যাও, হ্যাঁ যাও, হ্যাঁ যাও যাও। কিরে ভাই, তুই দাঁড়িয়ে আছিস কেন, চল। আরে চল 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 চল। আরে বাবা, আবার দাঁড়িয়ে পড়লি কেন, চল 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 চল। বাবা, দিদি ভাই, তোমার আর কিছু লাগবে? আচ্ছা শম্পা, বাচ্চার বোতলগুলো ধোবে তো, আমি ধুয়ে দিচ্ছি, দাও। না না দিদিমণি, কোনো দরকার হবে না, আমি করে নিতে পারবো। দাদা, অনিশা তো খুব তাড়া দিচ্ছে, মানে বিয়ের ডেটটা ফিক্সড করার নিয়ে। আপনি দিদি ভাইয়ের সাথে একটু আলোচনা করে কিছু বলুন। আমি ভাবছি ঠাকুর মশাইকে ডেকে একবার কথা বলব। তোমাদের জানি, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।